বিএনপি ও জামায়াতের উপর সরকারের দমনপীড়নের প্রতিবাদে আগামী 7ই জুলাই সারা দেশে মানববন্ধন কর্মসূচির উল্লেখ করে মহাসচিব বলেন, এতে বাধা দিলে পরিণতি ভালো হবে না। আমরা সরকারকে বলে দিতে চাই যে বাধা দিয়ে তো দেখেছেন, বাধা যেখানে দিয়েছেন লড়াই সেখানেই, এটাই আন্দোলনের ইতিহাসে দেশে এবং এটা কোনো ব্যতিক্রম হবে না। সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে খন্দকার দেলোয়ার বলেন, পুলিশ বাহিনীর সহায়তায় সরকারি দল গত 27 জুন হরতালে যে তাণ্ডব চালিয়েছে, এতে সরকারের মুখোশ খুলে গেছে।